পর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন যুগে দেখে আসমান থেকে একটা তারকা আসিয়া ওনার কোলের মধ্যে বসে গেল এবং আরবের প্রত্যেকটি ঘরের মধ্যে এই তারকাটা ঢুকে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলেন তার স্বপ্নের ব্যাখ্যা, আর কার কাছে বলে নাই। তখন ওই স্বপ্নের ব্যাখ্যা যখন জিজ্ঞাসা করলেন, ইহুদি আলেম ডাক দিয়া বলে, হে আবু বকর, উনি হইলেন বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, যিনি সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলেই উদয় হবে এবং ওনার প্রধান খলিফা হবে তুমি আবু বকর, তুমি আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পর যখন নবুয়তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5 আয়াতে কারিমা নাযিল করেছে এবং আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, আপনি কালিমার দাওয়াত দেন। আপনি কের দাওয়াত দেন? কালিমার দাওয়াত দেন, দিন প্রচার করেন। আপনি আবু বকরের কাছে আপনি দাওয়াত নিয়ে যান, আমি বিশ্ব নবী হইলাম, আমি নবী হয়েছি, আমার উপরে তুমি ঈমান আনয়ন করো, আপনি আবু বকরের কাছে আপনি দাওয়াত নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ইয়া প্রভু, ও প্রভু গো, আমি যদি আবু বকরের কাছে যদি বলি যে হ্যাঁ আবু বকর, তুমি আমার উপরে ঈমান আনয়ন করো, আমি বিশ্ব নবী হয়েছি, আমি রহমাতুল্লিল আলামিন হয়েছি, আমি খাতামুন নাবিয়িন হয়েছি, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হয়েছি, আমাকে নবী হিসাবে তুমি গ্রহণ করে নাও, আমি আল্লাহর নবী হিসাবে তুমি গ্রহণ করে নাও। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ এই কথা যদি আমি আবু বকরের কাছে বলি, আবু বকর তখন আমার কাছে দলিল চাবে, প্রমাণ চাবে যে আপনি যে নবী হইছেন তার প্রমাণ কি, তার ডকুমেন্ট কি, তার দলিল কি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, আপনি বলে দিবেন, আবু বকর যদি আপনার কাছে দলিল চায়, আপনি বলে দিবেন, হে আবু বকর, আমি যে নবী হয়েছি, তুমি যে শাম দেশে যখন রাইতা বিশাম, শাম যে দেশে যে তুমি 25 বছর যে স্বপন দেখেছিলা, এই স্বপনই হইল আমার নবুয়তের দলিল। এই স্বপনই কে দলিল? আমার নবুয়তের দলিল। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন দাওয়াত নিয়া, হে আবু বকর, তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আবু বকর, তুমি দি আমাকে প্রশ্ন করলাম আমি নবী কেমনে হইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি কেন প্রশ্ন করব, আমি কেন আপনার কাছে দলিল যাব, আমি তো অপেক্ষায় আছি আপনি কোন দিন বলবেন আবু বকর আমি মুহাম্মদ আজ থেকে নবী হইছি, আমি তো অপেক্ষায় আছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন, আল্লাহর নবীর বিরোধিতা করতে আরম্ভ করল উতবা সাইবা, আবু জাহিল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, ওই বড় বড় কাফের বিমানেরা, লিডারেরা আল্লাহর নবীর বিরোধিতা করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রভু গো, আমি কার কাছে তোমার দিন প্রচার করব, আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো, আমার আপন লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আমার সমালোচনা করে, আমি নাকি বলে পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মন ঘাবড়াবেন না, আপনার মন আপনি ছোট করবেন না,
আপনি আমি হইলাম মানুষের অন্তরের মালিক, মানুষের দিলের মালিক, যার কাছে যাইয়া বলবে আপনি নবী পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা তার অন্তরটা আপনি নবীর দিকে ঘুরাইয়া দিব, আপনি নবীর দিকে আমি ঘুরাইয়া দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, আল্লাহর নবীর বিরোধিতা এরম ভাবে করতে আরম্ভ করলো আবু জাহিল। একদিনের ঘটনায় লেখা হয় আবু জাহিল ওনার ঘরের সামনে একটা গর্ত করেছে, কি করেছে গর্ত করেছে, গর্ত করিয়া সাটা দিয়া ডাইকা রাখছে, সাটা দিয়া ডাইকা রাখছে। আর ওনার মনে মনে ধারণা হলো আমার ভাতিজা মোহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে, গর্ত তো আর দেখবে না, সাটার নিচে এসে গর্ত, গর্তের মধ্যে পড়ে যাবে, আর তখন আমি সাফা মাটি দিয়ে দিব নাউজুবিল্লাহ। তখন আবু জাহিল গর্ত করে সাটা দিয়া ঢাইকা আবু জাহিলের খাদেমকে ফাটাইলেন যে আমার ভাতিজা মুহাম্মদ অসুস্থ রোগীকে খুব ভালোবাসে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি অসুস্থ রোগীকে দেখার জন্য যায় তার জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে অসুস্থ রোগীর যদি সেবা যত্ন করেন তাহলে কেমন দোয়া করবে ফেরেশতারা, কোনো হিসাব আছে? আবু জাহিল ভালো করে জানে যে আমার ভাতিজা মুহাম্মদ অসুস্থ রোগীকে খুব ভালোবাসে, যাও খাদেমকে অর্ডার দিলেন যায় বলো আপনার চাচা অসুস্থ হয়ে গেছে। তখন এই আবু জাহিলের খাদেম আল্লাহর নবীকে যায় বলতেছেন হে মুহাম্মদ আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, খবর দিয়েছে আপনি যাওয়ার জন্য। আল্লাহর নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ খুব খুশি, আল্লাহ আমার চাচার দিলটা মনে হয় তুমি চেঞ্জ করে দিয়েছ, আল্লাহ এখন মনে হয় কালিমাটা পড়ে নিবে, আনন্দে আত্মহারা হইয়া রওনা দিলেন, আনন্দে আত্মহারা হইয়া রওনা দিলেন। লা ইলাহা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাকার ফেশ মাওলা সিজদা কর কহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার আবু জাহিলের কাদেম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় বলেন হে মুহাম্মদ আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, আপনাকে খবর দিয়েছে যাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আনন্দে আত্মহারা হইয়া রওনা দিয়েছে যে আল্লাহ, আল্লাহ আমার মনে হয় আমার চাচার দিলটা চেঞ্জ হয়ে গেছে, এখন মনে হয় কালিমাটা পড়ে নেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন
হারতে হারতে যখন গর্তের পারে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন রে জিব্রাইল তুমি যাও আরেকটা কদম যদি সামনে বাড়াও আমার বন্ধু মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে যাবে আমার বন্ধুকে তুমি আটকাও তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় যাবেন গো আল্লাহর নবী বলেন আমার চাচা অসুস্থ হয়ে গেছে আমার চাচার দিলটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে আমার চাচাকে দেখার জন্য আমি যাইতেছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা অসুস্থ হয় নাই অসুস্থের বাহানা দিয়া শুয়ে আছে ওই যে আপনি তাকাইয়া দেখেন সামনে গর্ত এই গর্ত করেছে আপনি যদি আরেকটা কদম যদি সামনের দিকে আপনি যদি বাড়াইতেন আপনি গর্তের মধ্যে পড়ে যাইতেন আপনি যদি গর্তের মধ্যে পড়ে যাইতেন আবু জাহেল আসি আপনাকে সাফা মাটি দিয়া ফেলতো নাউজুবিল্লাহ কইতেন না বাজে কইেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিলেন আল্লাহর নবী আবার বাড়ির দিকে ফিরে গেলেন ওই দিকে আবু জাহেলের খাদেম আবু জাহেলকে বলতেছে যে সর্দার সাহেব একটু লাইগা আনতে পারছি না গর্তের ফাঁড়ের দিকে আসিয়া ফিরা গেছে একটু লাইগা আনতে পারছি না আপনি এখনো সাড়ার মধ্যে বিছনার মধ্যে শুয়ে আছেন তখন আবু জাহেল ফাল দিয়া লাভ দিয়া দাঁড়াইছে কসকি কসকি এইভাবে যখন ফাল দিয়া লাভ দিয়া দাঁড়াইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে যখন ডেকে 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 যখন সামনের দিকে যখন আগাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহান থেকে গর্তের কথা বলায় দিয়েছে তখন তিনি নিজেই যায়া গর্তের ভিতরে পড়ে গেছে তখন তিনি নিজেই যায়া গর্তের মধ্যে পড়ে গেলেন গর্তের মধ্যে পড়িয়া গোষ্ঠীর লোকদেরকে বলেন হে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কে কোথায় আছো আমাকে তোমরা গর্তর থেকে তোমরা উদ্ধার করো মনে করেন গর্ত করেছিল দশ হাত গভীর রশি ছাড়া হয়েছে দশ হাত আর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়েছে রে জমিন আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব আবু জাহিল্লাকে ছাড়িস না যে মাত্র রশি ছাড়া হলো জমিন নিচের দিয়া টান দিকে আরো দুই হাত নেই আবু জাহেল চেষ্টা করে ধরার জন্য কিন্তু ধরতে পারে না আর উপরে লোকেরা দেখে সামান্য জোরা দিলে লাখ ফায়া লাইবে আবার সামান্য জোরা দিয়া ছাড়ে আবার নিচের দিকে জমিন টান দেয়া নেই আবার রশি জোরা দিয়া ছাড়ে আবার জমিন নিচের দিকে টান দেয়া নেই আবু জাহেলও চেষ্টা করে ধরার জন্য কিন্তু ধরতে পারে না এমন ভাবে এই জোরা দিতে দিতে আবু জাহেল অনেক গর্তের দিকে তলায়া গেলেন হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলেন রে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কিয়ামত পর্যন্ত রশি জোরা দিতে পারো আমাকে গর্ত থেকে ওঠানো সম্ভব নয় আমার ভাতিজা মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে তখন কিছু লোক গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কানার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গর্তের পরে দাঁড়াইয়া বলেন চাচা গো আমি তোমাকে বিনা দড়িতে বিনা রশিতে তোমাকে আমি উঠাবো কিন্তু আমি যে আল্লাহর পয়গম্বর ইডা মানবিনি আবু জাহেল কো ইডা আবার কোন লাগিনি সর্দার আছেন তো সর্দার স্টাইলে জপরা দিছে ইডা আবার কোন লাগিনি এই কথাটার দুইটা অর্থ কয়টা অর্থ দুইটা অর্থ একটা অর্থ হলো যে আমি যে কালিমা পড়তাম না এটা আর কইতাম না এটা ভিতরে ভিতরে রাইখা দিছি আমি যে কালিমা পড়তাম না এটা আর কইতাম না যদি কই তাহলে তো কালিমা আমার গ্রহণই করতে হবে যদি বলি যে কালিমা পড়তাম না তাহলে তার গর্তের থেকে উঠতে পারতাম না আর যদি বলি যে কালিমা ফুরুম
তাহলে তো আমার গোষ্ঠীর লোকেরই কইছে তুই ওয়াদা দিছস কালিমা পড়স না কেন। তারা আবার ওয়াদের বালা খুব কঠোর ছিল। শুনিবে যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গর্তের দিকে হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জমিন আবু জাহিল্লাকে উঠাইয়া আমার বন্ধুর হাতে তুলে দে, আর না হয় আমার বন্ধুর কলঙ্ক হবে। তখন সঙ্গে সঙ্গে আবু জাহিল্লাকে জমিনে উঠাইয়া আল্লাহর নবীর হাত মোবারক পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন চাচা আপনি আমার কালিমাটা পড়ে নেন। আবু জাহিল কো আমি কি কইছিলাম যে কালিমা হরম, আমি তো কইছিলাম যে এটা আবার কোন লাগিনি, এটা আবার কোন লাগিনি, আমি তো তোমার সাথে ওয়াদা দেই নাই যে আমি কালিমা ফুরুম হই, এমন তো কোনো গ্যারান্টি দেই নাই। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষেরা যাদের কলপ থাকা সত্ত্বেও তারা সঠিকটা অনুধাবন করতে পারে নাই, যেই মানুষের চক্ষু আছে ভালো জিনিসটা দেখে নাই, যে মানুষের কান আছে কান থাকা অবস্থায় তারা ভালোটা অনুধাবন করতে পারে নাই, ওই সমস্ত মানুষেরা উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চার পার জানোয়ার অর্থাৎ কুত্তা বিলাই গরু ছাগলের চারও নিকৃষ্ট। ওই সমস্ত আবু জাহিলেরা ওই সমস্ত কাফের বিমানেরা একদিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াউমা ইয়াদউ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইযি জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। ওই সমস্ত বিমানেরা একদিন আফসোস করবে, আফসোস করতে করতে তারা হাত কেঁপে ফেলবে, আর তারা বলবে যে আমি আবু জাহিলকে বন্ধু না বানাইয়া, আমি উতবাকে বন্ধু না বানাইয়া, ওই সমস্ত কাফিরদেরকে বন্ধু না বানাইয়া আমি কেন মুহাম্মদকে আমি বন্ধু বানাইলাম না। তারা একদিন আফসোস করবে, ওই দিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। তো এমনভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করতে আরম্ভ করলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার শানে নজুল, এই সূরার শানে নজুল হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা তারা করতেছে। কোনোভাবেই আল্লাহর নবীকে ঠেকাইতে পারে না, যার কাছে যায় বলে আল্লাহ তাআলা তার অন্তরটা আল্লাহর নবীর দিকে ঘুরাইয়া দেয়। এবং আল্লাহর নবীর দুইটা আকর্ষণ ছিলেন, একটা হলো তার কোরআন তেলাওয়াতের আকর্ষণ, আরেকটি হলো তার চরিত্রের আকর্ষণ। যেই চরিত্রটাকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুক আযীম অর্থাৎ মহান চরিত্র, যেই চরিত্র আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, এই চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তাহলে এই সমস্ত বিমানেরা দেখতেছে যে আল্লাহর নবীর সঙ্গে আমরা কোনোভাবেই পারতেছি না, এই জন্য তারা কৌশল অবলম্বন করলেন। মক্কার মধ্যে আল্লাহর নবী কোথায় আগমন করছে? মক্কা নগরীতে আগমন করছে। মক্কার মধ্যে তাওরাত কিতাবের কোনো আলেম নাই, কোন কিতাবের কোনো আলেম নাই, তাওরাতের কোনো আলেম নাই, আবার মদিনাতে আলেমের কোনো অভাব নাই। আজকে আমাদের এটা গর্ব, আমাদের অহংকার, সারা বাংলাদেশে যত আলেম আছে শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনেতে এত
আলেম আছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আলেমেরা সারা বাংলাদেশে ছড়াইয়া ছিটাইয়া আছেন, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। ঠিক তেমনি ভাবে ওই যুগের মধ্যে মক্কার মধ্যে তাওরাত কিতাবের কোনো আলেম ছিলেন না, কিন্তু মদিনায় আবার কোনো অভাব ছিলেন না আলেমের। একদল পাঠাইলেন, যাও ওই তাওরাত কিতাবের আলেমদের কাছ থেকে যায় তোমরা আনো, স্বীকৃতি আনো, যায়া বলো যে আমাদের দেশে একজন নবী দাবি করে, আপনাদের কিতাব কি বলে, উনি সত্য নবী কিনা? উনি তো নবী দাবি করতেছে, তো উনি সত্য নবী কিনা, আপনাদের কিতাবে কি বলে, আপনারা কি বলেন? তো তারাও তো আর মানতে রাজি না, কারণ তারা বংশীয়ভাবে তারা একের পর এক, তারা একের পর এক, এমনভাবে যদি তারা বাপ তারা এই জন্যে গ্রহণ করে নাই আল্লাহর নবীকে, যদি আমরা যদি মোহাম্মদকে যদি আমরা গ্রহণ করে ফেলি তাহলে হাদিয়া তুফা এই যে ফল ফুলট এগুলো আর আমাদের কাছে আসবে না, এগুলা আমাদের কাছে আর আসবে না, লোকের আমার কাছ থেকে সরে যাবে, এই জন্যে তারা সত্যটা গোপন রেখেছে। তখন এই মক্কার লোকেরা যায় যখন প্রশ্ন করলেন আপনাদের কিতাব কি বলে, তখন ওই ইহুদি আলেমেরা তিনটা প্রশ্ন শিখাই দিলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। তাদের ধারণা হলো এই তিনটা প্রশ্ন শিখাই দিলেন। এক নাম্বার প্রশ্ন হলো যে কোন বাদশা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করেছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি বলেন। দুই নাম্বারটা হলো আজ থেকে 250 বছর আগে, আজকার থেকে না মানে রসুল থেকে, আজ থেকে 250 বছর আগে কোন সাত যুবক তাদের ঈমান রক্ষার জন্য দেশ কেশ আত্মীয় স্বজন ছেড়ে দিয়া তারা গুহার মধ্যে শায়িত ছিল, এই তাদের কথা আপনি বলুন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আপনি বলুন। তিন নাম্বারটা হলো রুহ কি জিনিস, এটা আপনি ব্যাখ্যা দেন, আপনি বলে দেন। তাদের ধারণা হলো এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ মুহাম্মদ তো কোনো স্কুল ভার্সিটি কলেজ কোন মাদ্রাসার মধ্যে পড়ে নাই, এই জন্য তিনি ইতিহাসও জানবে না, হাজার হাজার বছরের ইতিহাস জানবে না, অতএব এই তিন প্রশ্নের উত্তরও দিতে পারবে না, আমাদেরও আর কোন লাগলো না, নবী এমনি বাতিল, নাউজুবিল্লাহ। তে তাদের অন্তরের আল্লাহ তাআলা জানেনি, আল্লাহ তাআলা জানেন, এই তিনটা প্রশ্ন শিখাই দিলেন। কি শিখাই দিলেন? তিনটা প্রশ্ন শিখাই দিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে উনি নবী, আর যদি দিতে না পারে উনি নবী না। আর তাদের ধারণা হলো এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা আসলো, আয়েশা স্যার বলেন হ্যাঁ মুহাম্মদ তুমি নবী দাবি করো, এই তিনটা প্রশ্নের উত্তর দাও। এক নাম্বার প্রশ্ন হলো কোন বাদশা এক পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর সফর করেছে, ওনার নাম আপনি বলেন, এবং কোন সাত যুবক আজ থেকে 250 বছর আগে গুহার মধ্যে শায়িত ছিল তাদের নাম আপনি বলুন। তিন নাম্বারটা হলো রুহ কি জিনিস, এটা আপনি বলুন, কারণ আজ পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে আসমান থেকে কোন কিতাবের মধ্যে রুহ যে কি জিনিস এটার সংজ্ঞা এটা বিশ্লেষণ দেওয়া হয় নাই, কারণ রুহ এটা আল্লাহ তাআলার একটা হুকুম, এটা ধরাও যায় না ছোঁয়াও যায় না। মানুষ টেজাবো করলে বা গুরু জবাই করলে কি আপনারা রুহ পান? রুহ পাওয়া যায় না। তাহলে এটা রুহ এটা আল্লাহ তাআলার একটা বাতাস মানে হুকুম। এই তিনটা প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন আমি আগামী কালকে বলবো। কোন কালকে? আগামী কাল বলবো। আল্লাহর নবীর ধারণা হলো আগামী কালকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাই দিবে আর আমি তোমাদেরকে বলে দিব, আগামী কালকে বলে দিব, কিন্তু ইনশাল্লাহ কইতে মনে নাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বুলাই দিয়েছেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ বুলাই দিয়েছেন কি জন্য, তার উম্মতদেরকে তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে ইনশাল্লাহর সবক যেন ভালো করে আফাক্কা হয়, ইনশাল্লাহর সবক যেন ভালো করে আফাক্কা হয়, ইনশাল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বুলাই দিয়েছেন, নবী ভুল করে নাই, আল্লাহ তাআলা বুলাই দিয়েছেন তার উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি আগামী কালকে বলবো, আগামী কাল যখন এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে নাই, জিব্রাইল কাটকে দিলেন হে জিব্রাইল যায় না,
আল্লাহ অ্যাক্সিডেন্ট ঘটবে না গেলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটলেই ইনশাআল্লাহর সবক ভালো কইরা ভাগ কইব আমার নবী আমার নাম লইল না ইনশাআল্লাহ কেন বলল না যায় ইনশাআল্লাহ আমি আগামী কালকে বলবো এই কথা কেন বলল না হ্যাঁ জিব্রাইল যায় না আর লোকেরা এসে বলে হ্যাঁ মুহাম্মদ আমাদের তিন প্রশ্নের উত্তর তুমি দেয়া দাও জিব্রাইল আসলে সে উত্তর দিব আর না হলে দিবে কোত্থেকে জিব্রাইল আসে নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সমালোচনা তারা করতে আরম্ভ করলো হে মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে বলে গেছে এবং আবু জাহিলের মেয়ে উম্মে জাহিল আবুল আহাবের বউ আয়েশা বলে হে মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আই তোইডা বুঝি আর আয়ে না নাউজুবিল্লাহ শয়তান কারে কইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মনে করুন একদিন দুই দিন তিন দিন চার দিন এমন ভাবে খালি অতিবাহিত হইতেছে আল্লাহর নবী মনকুন্ন হয়ে গেলেন যে আল্লাহ মনে হয় আমাকে বলে গেছে আর না হয় কেন ওহি নিয়ে আসে না আর না হয় জিব্রাইল মনে হয় ফদ বলে গেছে কারণ কি এমন ভাবে আর লোকেরা সমালোচনা করতেছে আল্লাহর নবীর বিরোধিতা করতে আরম্ভ করছে এই লোকটার কাছে যাইও না তার আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ এমন ভাবে একদিন দুই দিন তিন দিন ফন্ড দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিত সূরা নাজিল করেছে সূরা দুহা নাজিল করলেন এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে নবী গো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে নবী গো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ হে নবী আপনি যখন আগামী দিনের জন্য আপনি যখন ওয়াদা দিবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ কাইয়া কইেন যে ভাই আগামী কালকে তুমি আমার সঙ্গে সান্দুরা লয় যে ইনশাআল্লাহ ভাই আগামী কালকে আমার সঙ্গে তুমি ব্রাহ্মণ বাড়িয়া লয় কি বলবেন ইনশাআল্লাহ যে ভাই আগামী কালকে আমাকে তুমি 500 টাকা হাওলাত দিও কি বলবেন ইনশাআল্লাহ এই জন্য উম্মতদেরকে সবক শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর নবীকে বুলাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহর সবক বালা কইরা ফাক্কা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বুলাই দিয়েছেন আল্লাহর নবীকে বুলাই দিয়েছেন এবং ইনশাআল্লাহর সবক এটা এমন একটি জানে মানে একটি সবক এক লোক বাজারে যাইতেছে আপনাদের ইমাম সাহেবের সঙ্গে মনে করেন সাক্ষাৎ হইল ইমাম সাহেব বলল যে ভাই কোথায় যাইতেছেন যে বাজারও যাইতেছি গরু কেনার জন্য ভাই ইনশাল্লাহ বলেন না যে ইনশাল্লাহ বাজারও যাইতেছি গরু কেনার জন্য তখন লোকে বলে যে ফকরের টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ বলার দরকারটা কি জান মিয়া আপনাদের মতন এত মোল্লা না আমরা তখন হুজুর বলে যে ভাই তুমি যুক্তিবাদী বক্তা আচ্ছা তুমি এমনি চলে যাও যাও তখন বাজারে গেছে যে গরুর দাম কত দাম ঠিক করছে গরুর দাম কত ক 50,000 ক কেললাম ফকর হাত দিছে ফকর হাত যাইতে যাইতে এমদা বাইরে গেছে গে এমদা বাইরে গেছে গে তখন বলছে ভাই ইনশাল্লাহ ফকরের টাকা আনছিলাম ইনশাল্লাহ দাম দর ঠিক করছি ইনশাল্লাহ ফকর কাটা ইনশাল্লাহ চুরি হয়ে গেছে ইনশাল্লাহ ভাই আর গরু কেনা হবে না ইনশাল্লাহ ভাই আমি চলে যাই আবার পরে দিন হুজুরের সাথে দেখা হলো যে ভাই গরু কিনে আনছেন ও ইনশাল্লাহ হুজুর গেছিলাম বাজারও ইনশাল্লাহ দামও ঠিক করছি ইনশাল্লাহ ফকর চুরি হয়ে গেছে ইনশাল্লাহ ফকর খাটা ইনশাল্লাহ গুণ কিনা হয়েছে না ইনশাল্লাহ বাদ আইসা পড়ছি হুজুর বলে যে ভাই এখন যে এত ইনশাল্লাহ ইনশাল্লাহ করতেছেন ইনশাল্লাহ যদি আপনি আগে যদি বলতেন হয়তো এই ইনশাল্লাহর কাতিরে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিত তাহলে ইনশাল্লাহর সবক ভালো করে আমাদের ফাক্কা করার দরকার এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করার আগে এই আয়াত নাজিল করে দিলেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওগো নবীজি আগামী দিনের জন্য আপনি যখন ওয়াদা দিবেন বা আপনার উম্মতেরা যখন ওয়াদা দিব তাহলে কি বলবে ইনশাআল্লাহ এবং এই তিনটা প্রশ্ন শিখাই দেয় এই তিনটা প্রশ্নের উত্তর
এক নাম্বার প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনজিল কারনাইন, এক নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন বাদশাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করেছে, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, আসহাবে কাহফ দুই নাম্বারটা হলো, আসহাবে কাহফ তিন নাম্বারটা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহ হলো এটা আল্লাহ তাআলার একটা হুকুম, এটা হলো বাতাস। এই তিন প্রশ্ন শিখাই দিলেন আল্লাহর নবীকে। এরপর আমার তেলাওয়াত কি তো সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো আমি দুহার কসম করে বলি, আমি কিসের কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি দুহার কসম করে বলি, এই দুহাইরে কোন জিনিস ভাই কোন কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, এই দুহাটা হলো দ্বিপহর, দ্বিপহর বা চাষতের সময় বা মধ্যাহ্ন, এটা হুবহু তর্জমা হয় না, আমরা কই না যে ঠিক দুপুর, আপনারা দেশে ভাষায় কি দেখো যে সময় পরিপূর্ণ আলোটা উঠে সূর্যটা, হ্যাঁ ঠিক দুপুর কই না যে ঠিক দুপুর, আল্লাহ রাব্বুল আলামিন এই ঠিক দুপুরের কসম কেন খাইলেন, এর আগে তো সকাল আছিল বা ফজর আছিল, এই ফজরের কসম তো খাইতে পারতেন, আল্লাহ তাআলা সিরাল নষ্ট করে দিয়া আল্লাহ তাআলা কেন এই ঠিক দুপুরের কসম খাইলেন, দুহার কেন কসম খাইলেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ইঙ্গিতে সান্ত্বনা আর কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরায় দোহা নাজিল করলেন, কি জন্য তাফসিরে মুজিফুল কোরআনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা লাঠি দান করেছিলেন, কি লাঠি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى, الله رب العالمين حضرت موسى عليه الصلاة والسلام কে একটা লাঠি দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মূসা তোমার ডান হাতে কি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে যে আল্লাহ এটা লাঠি, এটা লাঠি, আল্লাহ বলেন এটা দিয়া কি করো, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে এটা দিয়া আমি গাছের ডালে বাড়ি দেই ফাতা ভরে বুকরি বেড়া দুমবারে খাওয়াই এবং এটা দিয়ে আমি ছাগল বুকরি তারাই এই লাঠিটা দিয়া, এবং এই লাঠিটা দিয়া আমি এলাম দিয়ে আমি মাইক দিয়ে কথা বলতেছি না, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা মাইক এমন এই লাঠি দিয়ে কথা বলতেন, এবং আমি যখন মাটির মধ্যে ঘাইরা রাখি ঘুম থেকে উঠা দেখি এই লাঠির মধ্যে আফেল আঙ্গুর বেদানা নাশপাতি ওই ওইগুলার সরা লস্কা এটার মধ্যে লটকাই থাকে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে এত কাজ যখন হয় তাহলে এটা ছেড়ে দাও, এটা কি করো ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে ফাইদা হিয়া হাইয়াতুহুম তাসহা, বিশাল বড় এক সাপ হয়ে গেল, তাফসীর কিতাবের মধ্যে লেখা হয় 22 মাইল লম্বা সাপ হয়ে গেল, কি হয়ে গেল 22 মাইল লম্বা এক সাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সাপ কেন বানাইলেন, এবং এই সাপের দুই চোয়াল এক টুট থেকে আরেক টুট পর্যন্ত এটা প্রশস্ত ফাঁসটা ছিল 80 হাত, কয়াত 80 হাত, এই 80 হাত কেন, ফেরাউনের সিংহাসনটা ছিল 80 হাত এটার মাফে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মূসা লাঠিকে তুমি ধরো, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন লাঠি ধরতেছে না ভয় পায়,
আল্লাহ বলেন ধরো এর আগের অবস্থায় ধরলেই সাপ লাঠি হয়ে যাবে আগের অবস্থায় আমি ফিরাই দেব তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি লইলেন লওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে এটা ফেরাউনের কাছে তুমি যাও ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও যায় এটা ছেড়ে দিবা আর বলবা যে ফেরাউন তুমি কালিমা পড়ে নাও কালিমা গ্রহণ করে ফেলো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যা বলতেছে হে ফেরাউন তুমি কালিমা গ্রহণ করে নাও আমার উপরে তুমি ঈমান আনায়ন করো আর শাফি দিগিটা জিরবা বলয়ে বলতেছে কালিমা গ্রহণ করবা না আমার ফেরের ভিতরে আইবা এই অবস্থা দেখিয়া ফেরাউনের ফেরে যে একটা সিফা দিছিল 40 দিন পর্যন্ত খালি টয়লেটে আইছে আর গেছে এই 40 দিনের ভিতরে 400 বার পায়খানা করছে ফেরাউন বলে আমাকে তুমি বুঝতে দাও আমাকে কি করো বুঝতে দাও আমি বুঝে গুমো তোমার কালিমা ফরম কিনা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যাও তোমাকে বুঝতে দিলাম তুমি বুঝজি কইও বুঝবে কার সাথে তার বাল্য বন্ধু হামান এই হামান্নার কাছে যা বলতেছে হামান মুসা তো যে শাফ নিয়ে আইছিন রে যদি আমি কৌশল অবলম্বন না করতাম যে বুঝে গুমো এই কথাটা না কইলে আমার যন্ত্রণী খাইয়া লাইলো শেষ করে লাইলো এখন কি করতাম তখন এই হামান্না কয় কি জারি তা তো জাদু এটা কি জাদু ফেরাউন বলে পারবে হ্যাঁ পারবো আমাদের দেশে তো দুই ভাই আছে তারা শ্রেষ্ঠ জাদুঘর তারা কোন জাদুঘর শ্রেষ্ঠ জাদুঘর শ্রেষ্ঠ জাদুঘর তারা দুই ভাইকে বলতেছে আমাদের দেশে একজন দরবেশ নবী দাবি করে লাঠি দিয়ে সাপ বানায় তোমরা দুই ভাই কি পারবা যে তাদের সাথে মোকাবেলা করতা তখন তারা দুই ভাই বলে যে ফেরাউনে কি করে ফেরাউন কালে টয়লেটে দৌড়ে ফেরাউনে কি করে কালে টয়লেটে দৌড়ে তখন তারা দুই ভাই বলে দরবেশ লোকটা ফেরাউনে কালে টয়লেটে দৌড়ে অবশ্যই নিশ্চয়ই কোনো কিন্তু আছে আমরাও বুঝ্জা কুমু আমরাও কি কুমো বুঝ্জা কুমু তো বুঝবে কার সাথে বাবার কবর কাছে গেলেন যাইয়া বলতেছে বাবা ওই মুসা তার লাঠিটা এটা কি জাদু না মুজেজা এটা জাদু না মুজেজা বাবার কাছ থেকে কোনো জবাব পাইল না রাত্রের বেলা যখন ঘুমাইল বাবা স্বপ্নে যোগে বলেন ছেলে রে আমার কাছ থেকে তুমি জানতে চেয়েছো মুসা লাঠিটা এটা মুজেজা না জাদু এটা লৌকিক না অলৌকিক তোরা যদি লাঠিটা চুরি করতে পারোস বুঝে নেবে তোদের মতো মুসা জাদুঘর আর যদি লাঠিটা চুরি না করতে পারোস বুঝে নেবে মুসা পয়গম্বর মুসা পয়গম্বর তখন তারা সন্ধানে আছে লাঠিটা কিভাবে চুরি করন যা বাবা তো কয়ে দিছে না স্বপ্ন যুগে যে তারা সন্তানে আছে লাঠিটা কিভাবে চুরি করন যা তো একদিন দেখে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা খাইরা জমিনের মধ্যে শুয়ে রইছে তারা কয় যে সুযোগ আইছে লাঠিটা এই মুহূর্তে চুরি করন যাইব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই রইছেন আল্লাহ কি সজাগ না গুম সজাগ এবং এই লাঠির যে সাপ বানায় এটা কি মুসা নবী বানা না আল্লাহ বানায় আল্লাহ বানায় আল্লাহ তো সজাগ মুসা নবী ঘুমে যেই মাত্র তারা এই সন্ধানে আছে যে লাঠিটা চুরি করার জন্য মুসা নবী ঘুমাই আছে তখন তারা যেই মাত্র লাঠিটার কাছে গেল আবার বিশাল করে আবার আগের মতন সাফ হয়ে গেল তখন তারা জুতা মোজা ফালাইয়া দূর দিল যে বুঝালাইছি এটা সাধু নয় এটা হলো মুজেজা তার সাথে আমরা পারবো না তারা যায়া বলতেছে যে না ওনার সাথে আমরা দুই ভাই মোকাবেলা করে পারবো না তখন ফেরাউন বলে যে তাহলে 70,000 রে ডাহ কয় হাজার রে 70,000 রে ডাহ 70,000 দিয়া মোকাবেলা করব তো 70,000 দিয়া যখন মোকাবেলা করা হবে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা একদিকে আর 70,000 একদিকে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা একদিকে মোকাবেলা হবে তো কোন সময় হবে যেমন আপনাদের মাহফিলে আজকে বাদ আসর বা বাদ মাগরিব বা আগামীকালকে চেয়ারম্যানের মিটিং হবে সকাল 10টায় বা 11টায়
বা বিকাল 4টা এমন একটা আমরা টাইম দেই না যে আগামীকাল কে এতটার সময় তে সময়টা তো লিখতে হবে মুসা এবং সাধুকরের যে মোকাবেলা হবে সময়টা লিখতে হবে কোন সময় ওই দোহা কো দোহা ওয়া দোহা এই দোহা তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ওয়া দোহা কি আছে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে এই দোহা সময়টা এই দোহার সময় কেন কসম খাইলেন এই দোহার কেন কসম খাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাওরাতের কিতাবের দিকে ইঙ্গিত দেওয়ার জন্য এই সূরা দোহার কসম খাইলেন এবং এই দোহার সময় ঠিক দুপুরের সময় যেই সময় 70,000 জাদুকর একদিকে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখলায় অপর দিকে তখন 70,000 জাদুকর আসিয়া তারা বললেন হে মুসা তোমার ফাগরি তোমার লেবাসটা তুমি পরিবর্তন করে ফেলো কারণ জাদুকরের নিয়ম হইলো সিস্টেম হলো অবি দলের একই পোশাক হইতে হবে একই একই দলের অবৈ দলের একই পোশাক হইতে হবে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে না আমি এটা আমার পয়গম্বরী পোশাক এটা আমি ফালডাইতে পারবো না তখন তারা বলে ঠিক আছে আপনার জুব্বা পাঞ্জাবি আপনার ফাগরি তাহক আমরা 70,000 ফালডাই লাই সুবহানাল্লাহ আমরা 70,000 ফালডাই লাই আর আপনারটা তাহক ইহান একটা সম্মান করছে না 70,000 লোক এই ফালডাই লাইছে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা ওনার জুব্বা এবং ফাগরি রইছে আরেকটা সম্মান করলেন যে আপনি আগে সারবেন না আমরা আগে সারব এখানে আরেকটা সম্মান করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা আমি যে বান্দা বান্দীদেরকে হেদায়াত করি এই লিস্টিটা কোথায় এই ডায়েরিটা কোথায় এই খাতাটা কোথায় তারা সবার নাম লেখো যেই তো পয়গম্বরী পোশাক তাদের গায়ে লাগছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিলাম আর এই জুব্বার আমি খুলবো না সুবহানাল্লাহ এখান থেকে একটা সবক শিক্ষা গ্রহণ করার দরকার আপনি যদি কোনো নায়েবে নবীকে আপনি যদি কোনো আলেমকে আপনি যদি সম্মান করেন ইজ্জত করেন তাহলে আপনার সম্মান দুনিয়া এবং আখিরাতেও বাড়বে আর আপনি যদি কোনো আলেমকে যদি আপনি নিয়ে কটূক্তি করেন বেয়াদ্দি করেন লাঞ্ছনা করেন তাহলে আপনার ধ্বংসর কারণ হইয়া দাঁড়াবে ধ্বংসর কারণ হইয়া দাঁড়াবে তখন তারা 70,000ই ফালডাই লইল কাপড় তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তোমরাই আগে বানাও তোমরাই আগে সাপ বানাও এরপরে আমি বানাবো তারা 70,000 সাপ বানালো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে আবার আগের মতন হয়ে গেল যেই মাত্র সাপটা হা করিয়া টান দিয়েছে 70,000 সাপ গুড়ি বুল্লাইডার ফেড়ের ভিতরে ঢুকে গেছে তখন তারা সবাই আশ্চর্য হয়ে গেল যে এতগুলি সাপ একটা সাপে খায়ালা এটা জাদু কোন না ও এটা জাদু না ও এটা মুজেজা এটা মুজেজা তখন তারা সেজদার মধ্যে পড়ে গেল ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন 70,000 জাদুকর তারা সেজদার মধ্যে পড়ে গেল সেজদার মধ্যে পড়িয়া তারা কি বলে কালু আমান্না বিরব্বিল আলামিন আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কার প্রতি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম তখন তাদের অন্তরে আরেকটা কথা উদয় হয়ে গেল মুসা ফেরাউন তো দাবি করে যে আনা রব্বুকুমুল আলা ফেরাউনই মনে করে যে ফেরাউনের প্রতি আমরা ঈমান আনছি তখন তারা ব্যাখ্যা দিয়া বলে রব্বি মুসা ওয়া হারুন কোন রবের প্রতি মুসা নবী এবং হারুন নবীর যেই রব সেই রবের প্রতি আমরা ঈমান এনেছি তখন ফেরাউন না বলে আরে সকল সাধুকররা দিয়ে হাত মিলাই লইছে সকল সাধুকররা দিয়ে হাত মিলাই লইছে তখন
ফেরাউন বলে লাউকতিয়ান্না ইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিফান্নাকুম আজমাইন, সব্বিরে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। তখন সকল জাদুকররা বলে হে ফেরাউন, কোন জালেমের সক্রাঙ্গানি ইমানদার ভয় করে না, সক্রাঙ্গানি ইমানদার ভয় করে না, ইমানে নোট ঢুকে গেছে ভিতরে, অতএব তুমি ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারো, এই মুহূর্তে আমাদেরকে কতল করতে পারো, এরপর আমরা এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এই জন্য তাওরাত কিতাবের দিকে ইঙ্গিত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। নবী গো, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 70,000 জাদুঘরের সামনে, ফেরাউনের সামনে, হামানের সামনে আমি বিয়াত জুতি করি নাই। মূসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমাদের নবীর দাম বেশি। তাহলে 70,000-এর সামনে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে, নবী গো আমি দুহার কসম কইরা বলি, আপনি কেন মন্য মানকন্য হয়ে গেলেন, আপনি মন শুরু কইরেন না, আপনি ঘাবড়ায়েন না, আপনি কি মনে করেছেন আপনাকে আমি বলে গেছি না, আপনাকে আমি বলে যাই নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেমন ভাবে আমি বিজয় দান করেছি ঠিক তেমনি ভাবে আপনি নবী কো এর চেয়ে কোটি গুণ বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। গড়ে গড়ে ঝালো, গড়ে গড়ে ঝালো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো ঠিক দুপুরের অর্থাৎ দিনের আলো যেই সময় পরিপূর্ণভাবে উদয় হয় এবং রাত্রের অন্ধকার যেই সময় অন্ধকার গভীর হয়, এই দুইটা সময়ের কসম খায়া বলি, নবী গো মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার রব আপনাকে বলে যায় নাই, আপনাকে বলে যায় নাই, অর্থাৎ ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, নবী গো আপনার রব আপনাকে দুনিয়ার চেয়ে এবং ইহকাল চেয়ে পরকালে আপনাকে এমন ইজ্জত দান করবে, এত সম্মান দান করবে, আর কোন নবী রসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত আর এত সম্মান দান করবে না। এই জন্য এখন কি হফায় যায় তো একবার আমি যে আলোচনা করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, আল্লাহর নবীর আদর্শ আমাদের কর্মক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেক্টরে যেন কাজে লাগাইতে পারি, তাহলে আমরা সফল হব। শুধু আমরা বার্ষিক শুধু নবীকে স্মরণ করলাম, মাসিকভাবে স্মরণ করলাম, আর রবিউল আউয়াল মাস আসলে আমাদের শরীর গরম হইল, এটা হবে না। প্রত্যেকটি মুহূর্তে খাইতে গেলেও, ঘুমাইতে গেলেও, আপনি ব্যবসা করতে গেলেও, চলতে গেলে, ফিরতে গেলে, বিয়া শাদী, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীকে অনুসরণ না করলে কোনো বান্দা বান্দির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্যে আল্লাহর নবীর আদর্শ আমরা যেন অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।